বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আইতেছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য। আমার আজকের অতিথি আমার বায় বসা আছেন শাকিল চৌধুরী, চেয়ারপারসন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিস, এবং আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকি, প্রেসিডেন্ট চেঞ্জ মেকার্স। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার শাকিল চৌধুরী, আমি একটু আপনার কাছে প্রথমে শুনতে চাইব যে বাংলাদেশের সঙ্গে বৈদেশিক বিভিন্ন সম্পর্ক, বিভিন্ন দেশের যে সম্পর্ক সেগুলো কোথাও কোথাও খানিকটা মধুর, অধিকাংশ ক্ষেত্রেই একটু টানাপোড়েন, একটু শীতল, সেরকম মনে হচ্ছে অনেকদিন ধরে। তার কিছু লক্ষণও কিন্তু আমরা অতি সাম্প্রতিককালে দেখতে পেয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা স্থগিতকরণ, ইউরোপীয় ইউনিয়নের মাঝে মধ্যে হুমকি। আমরা যদি প্রবাসী বাংলাদেশি যারা, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আছেন, যে রেমিটেন্স নিয়ে সরকার অনেক গর্ব করেন, এটি একটি সাফল্য হিসেবে দেখাবার চেষ্টা করেন, সেই রেমিটেন্সও বা রেকর্ড পরিমাণ ঋণাত্মক একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে সর্বশেষ যে রিপোর্ট, সব মিলিয়ে কি মনে হয় যে বাংলাদেশকে একটু খানিকটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নাজুক অবস্থায় আছে আপনার মনে হয়? আপনাকে ধন্যবাদ। এই বেশ কিছুদিন যাবৎ অবশ্য এর বাইরে আবার উল্টো দিকে আছে, সরকার দেখাবার চেষ্টা করছে বা প্রমাণ করবার চেষ্টা করছে যে বিভিন্ন দেশের সঙ্গে তাকে, ভারতের সঙ্গে তো সুসম্পর্ক রয়েছেই, প্রধানমন্ত্রী চীনে গেলেন, জাপানে গেলেন, সেখান থেকে কিছু আশ্বাস পেলেন, এক ধরনের পূর্বমুখী নীতি গ্রহণ করছেন, সেটি কতটা ইফেক্টিভ। অন্যদিকে বা প্রধানমন্ত্রী সম্প্রতি গার্লস সামিটে গেলেন যুক্তরাজ্যে, সেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনের সঙ্গে একটা বৈঠক হয়েছে, সেটিকেও তিনি বা তার সরকার বলছে যে বেশ ইতিবাচক একটা দিক। আপনাকে ধন্যবাদ, অনেক বড় একটা ক্যানভাস নিয়ে আসছেন সামনে। প্রথমে বলি, যেটি সবাই স্বীকার করেন, বলেন কি বলেন না সেটা অন্য জিনিস, গত যে নির্বাচনটা হয়েছে 5 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক সম্পর্কগুলোর একটু ওঠানামা হয়েছে। কিছু কিছু দেশ একটি আদর্শ নির্বাচন হিসেবে এইটাকে স্বীকার করে নাই বা করতে চায় নাই, সেরকম তাদের বক্তব্যগুলো এসছে। এর তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি, যুক্তরাজ্য একটি, আরও অনেকগুলো দেশ, এবং কিছু কিছু দেশ পরবর্তী সময়ে অবস্থা বিবেচনায় বা পরবর্তী সময়ে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে যাওয়ার কারণে তারা তাদের বক্তব্যটা কিছুটা শিফট করেছেন। কিছু দেশ যারা মূলত, যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাটা, জিএসপির কথাটা এনেছেন বলেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথাটা বলছি। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্বের একটি বড় অর্থনীতির দেশ, 1 নম্বর অর্থনীতির দেশ, যদি আমি অর্থনীতি বলি। আর এখন কিন্তু বিশ্ব পুরো ডিপ্লোমেসিটাই চলছে কিন্তু ইকোনমির উপরে বেস করে। আপনি যদি ধরেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের নিজস্ব ইনস্টিটিউশনাল ডেমোক্রেসির একটা, তাদের একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে, সেই স্ট্যান্ডার্ডাইজেশনে তারা আওয়ামী লীগকে সমর্থন করছে না বিএনপিকে সমর্থন করছে, তার চেয়ে বড় তাদের স্টেট ডিপার্টমেন্ট যেটি আছে, যারা এই নীতিগুলো তৈরি করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্যগুলো দেন, নীতিগুলো তৈরি করেন, তাদের যে অ্যাডভাইজারি প্যানেলগুলো আছেন, তাদের এক্সপার্টসরা আছেন, ওরা কিন্তু তাদের দেশের অবস্থানটাকে তুলে ধরেন। সেই দেশের অবস্থান তোলার আলোকে তারা কিন্তু 5 জানুয়ারির নির্বাচনটাকে একটি আদর্শ গণতান্ত্রিক উত্তরণের নির্বাচন মনে করেন না, সেই কথাটি তারা বলেছেন এবং তারা সেই পজিশন থেকে সরেননি। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি জিএসপি সেখানে আসছে কীভাবে, জিএসপি স্থগিতের প্রশ্নটা আসলো। আপনার সাথে যখন আমার সম্পর্কের কিছুটা অবনতি ঘটবে বা কিছুটা দেখার ব্যাপারে আমি যখন একটু বাঁকা চোখে তাকাবো, তখন স্বাভাবিকভাবেই আপনার কী কী ত্রুটি আছে সেগুলো আমার সামনে নজরে আসবে। যেমন আমাদের দেশের জিএসপি স্থগিতের প্রশ্নে তারা যখন প্রথম এই নির্বাচনের কথাটা কিন্তু তারা বলেন নাই, কিন্তু ব্যাক অফ দি মাইন্ড তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা সেখানে কাজ করে বলে অনুমান করা যায়, এটা সবাই বোঝেন। আদর্শ নির্বাচনের প্রশ্নে তারা যখন মতামতগুলো যখন দিয়েছেন সরকারের পক্ষে বা রাষ্ট্র থেকে, যখন আদর্শ একটা নির্বাচন যায় নাই, তখন তারা কিন্তু নানান রকমের ত্রুটি বিচ্যুতি কোথায় কী আছে সেগুলো দেখা শুরু করেছেন, তার মধ্যে এসে এই মরার উপরে খাড়ার গা বলে এই জিএসপিটা পড়েছে। জিএসপির কারণে বলা হচ্ছে যে আমাদের গার্মেন্টস খাতে যে শ্রমিকদের যে পরিস্থিতি, তাদের যে ট্রেড ইউনিয়ন করবার ক্ষমতা, তাদের যে অধিকার, এগুলো পুরোপুরি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডাইজড অনুযায়ী অথবা আমেরিকান আদর্শ অনুযায়ী নয়। এখানে আবার কিন্তু মতামতগুলো, আমেরিকান ট্রেড ইউনিয়ন গ্রুপগুলো যারা আছে তারা কিন্তু সরকারকে প্রভাবিত করেছেন। এখান থেকে আমাদের ট্রেড ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ বা যারা ট্রেড ইউনিয়ন মুখ্য রাজনীতি করা রাজনৈতিক দলগুলো আছেন, তারাও সেগুলো কথাবার্তা বলেছেন, সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা এটা স্থগিত করেছেন। এবং এটিকে উত্তরণের করবার জন্য আমাদের সাম্প্রতিক সফরগুলোতে আমরা কিন্তু এই জিএসপির কথাটা বলেছি, এই কারণে বাংলাদেশের পোশাক খাতে জিএসপির অবদান খুব বেশি নেই, একেবারেই নগণ্য। কিন্তু এই সার্টিফিকেশনটা আমাদেরকে ইউরোপিয়ান মার্কেট,
কানাডা সহ অন্যান্য বিভিন্ন দেশে আমাদের যে অ্যাক্সেসটাকে কিন্তু কিছুটা সার্টিফাই করে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ওদেরকে জিএসপিতে ইতিবাচক মনে করে, তারা ভালো। আমেরিকা যুক্তরাষ্ট্র তাদেরকে জিএসপিতে ইতিবাচক মনে করে না, তার মানে বিপদ আছে বা কোনো ঝুঁকি আছে। এবং আমেরিকার অর্থনীতির সাইজের কারণে, দ্য লার্জেস্ট ইকোনমি অফ দি ওয়ার্ল্ড, এবং আমাদের অবস্থান যদি ধরেন 47-48তম স্থানে আমরা আছি, আমরা কিন্তু ওই ইকোনমিকে ফাইট করে তাকে বুড়ি আঙুল দেখিয়ে অন্তত ইকোনমিতে আমরা পারি না। কারণ অনেকগুলো দেশের সাথে যে তাদের ইকোনমিক যে ট্রেড ট্রিটিগুলো আছে, তারাও কিন্তু আমেরিকাকে খুশি রাখবার জন্য আমাদের সাথে সম্পর্কটা সেভাবে করবে। যে কারণে আমরাও বলেছিলাম, যেমন আমাদের নিউ ইয়র্ক কনফারেন্সে ইউএস ট্রেড ডিপার্টমেন্টের প্রতিনিধিরা ছিলেন, ইউএস অ্যাম্বাসেডার বাংলাদেশে যিনি ছিলেন তিনি ছিলেন, আমাদের অ্যাম্বাসেডার যিনি ওয়াশিংটনে আছেন তিনি ছিলেন, এবং সাধারণ প্রবাসীরা ছিলেন, এক্সপার্টরা ব্যাংকাররা ছিলেন। আমরা প্রত্যেকেই বলেছি যে এই খাতে প্রায় 40-42 লক্ষ লোক কাজ করে এবং তার প্রায় 80% হচ্ছে মহিলা। এখানে ওমেন এম্পাওয়ারমেন্ট আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা দৃষ্টিভঙ্গি হলো মহিলাদের মানে ক্ষমতায়ন, এটি তো খুব ভালোভাবে এখানে এস্টাবলিশ ছিল, এটাকে নাড়াচাড়া কেন হবে। ঠিক এই কথা যখন আমরা ডালাস কনফারেন্সে গিয়ে আবার যখন বললাম, সেখানে প্রেসিডেন্ট ওবামা, আমার সাউথ এশিয়ান অ্যাডভাইজার মিজ আহমেদ উপস্থিত ছিলেন, তাকেও যখন তার সামনে যখন উপস্থাপনা করা হলো, তিনি তার বক্তব্য তার দৃষ্টিভঙ্গি থেকে, রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, কিন্তু আমাদের সাথে আলোচনায় তিনি এই কথাটা বলেছেন যে এই বিষয়টি নিষ্পত্তি করবার জন্য আমাদের কাছে আসবে পলিটিশিয়ানদের মধ্য থেকে, পলিসিতে পলিটিশিয়ানদের রোল আছে, সেই রোলে আপনারা অবদান কতটা রাখতে পারবেন, কতটা আপনারা ভূমিকাটা রাখতে পারবেন, সেটা ডিপেন্ড করবে আপনার জিএসপি পাওয়া, আপনার সাথে অনেকগুলো বিষয় নিয়ে জড়িত হওয়া। কিছুটা ত্রুটি থাকলে ওটাই আপনাকে ক্ষতিগ্রস্ত করবে জিএসপি পেতে। এখন প্রশ্ন হচ্ছে যে টেবিলতে ওই মতামতগুলো হয়, সেই পলিসি টেবিল, সেই টেবিলে আপনাদের লোকের অবদান আমরা কম দেখতে পাচ্ছি। প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু সেখানে, আমেরিকান যারা আছেন বাংলাদেশি, তাদেরও রোল কিন্তু তারা মেন স্ট্রিমে যেতে চান না, তারা কিন্তু বাংলাদেশের দলাদলি করেন। উনি একেবারে ক্যাটাগরিক্যালি বলেছেন যে আপনারা যদি বাংলাদেশকে সহায়তা করতে চান বাংলাদেশি আমেরিকান হিসেবে, আপনারা ভোটার লিস্টে বেশি করে নাম ওঠান, আপনার ভোটাধিকার প্রয়োগ করেন, লোকাল কাউন্সিলগুলোতে আপনারা রোল নেন, পলিটিক্সে ইনভলভ হন, তাহলে হবে কি? আপনারা টেবিলগুলোতে বসে লোকাল ফোরামেও যদি বলেন, এগুলো কিন্তু ট্রান্সমিশন হয়ে একেবারে সেন্ট্রাল ফেডারেল গভর্নমেন্ট পর্যন্ত যায়, তাদের কিন্তু পলিটিক্সটা উপর থেকে নিচে নামে না, তাদের পলিটিক্সটা নিচে থেকে উপরে যায়। সুতরাং পলিটিক্যাল প্রেশারাইজেশনটা না করলে সোশ্যাল যে বেনিফিটসগুলো আমার পাওয়া সেটার জন্য এটা, সে কারণেই আমেরিকার সাথে বলেন আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে বলেন, প্রত্যেকেই তারা নিজস্ব একটা টাইয়ের মধ্যে আছে, সে তার সম্পর্ক নষ্ট করে আমার সাথে সম্পর্ক তৈরি করতে যাবে না। এগুলো পিসমিল কিছু কিছু সার্ভিস হয়তো আমরা পাচ্ছি। একটা জিনিস আমরা নতুন করে যেটি আপনি আনলেন, যে গার্লস সামিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়েন করেছেন, সেখানে ডেভিড ক্যামেরনের সাথে একটা বৈঠক হয়েছে, আমি মনে করি এই জাতীয় বিষয়গুলো যত বেশি হবে দেশের উপকারের এগুলো আসবে। কারণ আওয়ামী লীগ বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা বা ক্ষমতায় আনা বা ক্ষমতার বাইরে রাখার এই প্রক্রিয়াতে পড়ে কিন্তু 16 কোটি মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে। কারণ অর্থনীতিতে আমি দরজা বন্ধ করে আমার মতো করে রাজনীতি চাপিয়ে নিতে পারবো না, এইটি ঝামেলাটা। আসছি আপনার কাছে আবার অ্যাডভোকেট তানভীর থেকে। এগেইন, খুব বড় ক্যানভাসে উনি যেটা বললেন, আমি শুধু এটুকু বলবো যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে সমস্যাটা আমি দেখি সেটা হচ্ছে যে আমাদের নেগোসিয়েশন অ্যান্ড বার্গেনিংয়ের যে ব্যাপারটা আছে এখানে আমার মনে হয় যে দুর্বলতা আছে, এবং ইমেজ সংকট তো অবশ্যই আছে নানা কারণে আমাদের, এবং কোনোভাবে আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করি না, জোড়াতালি দিয়ে ওই সমস্যাটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি, এবং ইন মোস্ট কেসেস আমরা এটাকে পলিটিক্যালি অ্যাড্রেস করার চেষ্টা করি যে অমুক দল বা অমুক ব্যক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছেন, অমুক ব্যক্তির কারণে আমাদের জিএসপি সুবিধাটা গেল, অমুক লোক আমাদেরকে পদ্মা সেতু করতে দিলেন না, এবং ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি প্রফেসর ইউনুসকে নিয়ে খুব টানাহেঁচড়া করি, আমরা খুব পছন্দ করি এটা। আমাদের যে কাজগুলো উনি যে বিষয়গুলো বললেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যেহেতু আপনি বললেন এবং আমি যতটুকু ওনাদেরকে বুঝি বা চিনি, ওনাদের কতগুলো সেট, কতগুলো পলিসি আছে, এবং ওনাদের কিন্তু ডেস্ক আছে বাংলাদেশের উপরে, এবং তারা কিন্তু রিসার্চ করে, এবং অল অন দ্য সাডেন মার্কিন রাষ্ট্রদূত যায় সেটা কথা বলে দিবেন, এবং অনেকে মনে করেন যে এটা নিজের কথা, নিজের কথা, ব্যাপারটা মোটেই সেরকম না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আমি ইন্টারন্যাশনাল লয়ার স্টুডেন্ট হিসেবে বলতে পারি যে তারা পলিসি 2-5 বছরের জন্য কোথাও করে না, তারা করে 10-20-50 বছরের জন্য তারা একটা প্ল্যানিং করে এবং সেই অনুযায়ী তারা আগায়। জিএসপির ব্যাপারটা এটা একটা স্ট্যান্ড,
আমেরিকান গভর্নমেন্টের, এবং জিএসপি না থাকলে যে আমাদের যে খুব অসুবিধা হবে তা না, যেটা আমি বললাম যে ইমেজের সমস্যা হবে, যেটা উনি যেটা বললেন, এবং এই জিএসপি সুবিধাটা চলে গেল, এই যে ইমেজটা আমরা লস করলাম, এবং ওনারা যে টাইমগুলো আমাদেরকে দিলেন এত সময়ের ভিতরে এই কাজ আমাদেরকে করতে হবে, এই জিনিসগুলো না করলে আমরা একটার পর একটা প্রবলেমের ভিতরে পড়ব। কথা হচ্ছে যে আমরা এই প্রবলেমগুলো কি আমরা বিরোধী দল বা রাজনৈতিকভাবে দোষারোপের মধ্যে দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করব, না ওনারা যেটা চাচ্ছেন তার সঙ্গে কোনো যুক্তি আছে কিনা, বাস্তবতার কোনো মিল আছে কিনা, আমাদের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এটাকে হ্যান্ডেল আমরা করতে পারবো কিনা, আমরা আরও বেশি সময় চাই কিনা। ওনারা 3 মাস 6 মাস সময় দিচ্ছেন, 6 মাসের ভিতরে তো আমি নিশ্চয়ই আমার সমস্ত গার্মেন্টসের সমস্ত এনভায়রনমেন্ট করতে পারবো না। কিন্তু কমপ্লায়েন্সের যে ব্যাপারটা, কমপ্লায়েন্স নিয়ে কথা হচ্ছে গত 20 বছর ধরে, এই কমপ্লায়েন্সের বিষয়টা কেন আপনার রানা প্লাজার ঘটনা ঘটলে আমাদেরকে দৌড়ঝাঁপ শুরু হবে? কমপ্লায়েন্স তো করতেই হবে। বাংলাদেশে এখন এমন অবস্থা হয়েছে, গার্মেন্টসের ব্যাপারে শুধু এটুকু বলছি যে মেড ইন ইন্ডিয়া অথবা মেড ইন বার্মা অথবা মেড ইন চায়না এই স্টিকার লাগিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, আমি এটা নিজে দেখেছি। আপনি এখন কী করবেন? কারণ গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে তো বাঁচতে হবে, মেড ইন বাংলাদেশ এই যে ব্র্যান্ডিংটা যেটা আমাদের ছিল, আমরা বিদেশে যখন যাই তখন গার্মেন্টসের দোকানে ঢুকলে প্রথমেই দেখি যে কী আছে ওখানে লেখা, সেই জিনিসটা এখন আমরা কম পাচ্ছি বিভিন্ন দেশে। আপনার যারা কনজিউমার যারা আছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি মানে রিসেন্টলি আমি ইউরোপে যখন যাই আমার বন্ধুদের জন্য আমি কিছু গার্মেন্টস ওয়্যার বাংলাদেশ থেকে নিয়ে যাই, ইয়াং একটা ছেলে ধরুন 14 বছর বয়স, তাকে যখন আমি একটা গিফট করি প্রথমে আমার কাছে জানতে চায় যে এই ফ্যাক্টরি কমপ্লায়েন্স ছিল কি না এই ফ্যাক্টরিতে, এবং সে বলেছে যে আদারওয়াইজ আমি এটা দিব না। এই লেভেলের সচেতন তারা, মানে একজন বায়ার একটা শার্ট বা একটা প্যান্ট কিনতে গেলে তারা চিন্তা করে যে এখানে শ্রমিককে এক্সপ্লয়েট করা হয়েছে কিনা, এখানে এনভায়রনমেন্ট ভালো ছিল কিনা। আমাদেরকে কি এই জিনিসগুলো অ্যাড্রেস করার দরকার আছে? না, এটা তো ওভারনাইট হবে না। গার্মেন্ট সেক্টরটা এই পর্যায়ে এসছে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক আপনার ইসের বিনিময়ে, কিন্তু সেই জায়গাটা থেকে তো আমাদেরকে বের হতে হবে। এখন শ্রমিক যদি বেতন না পায় ঠিক মতো, শ্রমিকের এনভায়রনমেন্ট যদি ভালো না হয়, তাদের হেলথ কেয়ার যদি ঠিক না থাকে, তাদের সেফটি নেট যদি ঠিক না থাকে, তাদের যদি ইন্স্যুরেন্স ঠিক মতো না থাকে, ফ্যাক্টরির এনভায়রনমেন্ট যদি ভালো না থাকে, আসবে না। সেখানে জিএসপি তো একটা খুব স্বাভাবিক ব্যাপার, যেটা রেমিটেন্সের প্রভাব কমে গেছে, সেটি কি কারণে মনে হয়? রেমিটেন্সের প্রভাব কমছে হয়তো ইনসিকিউরিটি, একটা হতে পারে ব্যাংকিং সেক্টরে ধস, এটা একটা কারণ, কারণ মনে করছে যে ব্যাংকে টাকা রাখলে এই টাকাটা হাওয়া হয়ে যাবে। আপনার রেমিটেন্সের একটা বড় অংশ শেয়ার বাজারে ঢুকেছিল, যেটা হুন্ডির মাধ্যমে আসতো, সব নিঃশেষ হয়ে গিয়েছে, এখন তারা মনে করছে যে দেশে টাকা পাঠালে এটা আমাদের নিশ্চয়তা না, এটা একটা কারণ হতে পারে। আপনি দেখবেন যে রেমিটেন্সটা কিন্তু বিদেশে যারা আছেন, বাংলাদেশে যে প্রায় 1 কোটির মতো লোক আমরা দেশ সব মিলিয়ে, আমরা সবসময় মিডল ইস্ট এবং মালয়েশিয়াকে আমরা টার্গেট করি, কিন্তু আপনার ইউরোপ নর্থ আমেরিকা ধরলে তো 1 কোটির বেশিই বলা হয়, কিন্তু রেমিটেন্সের মূল প্রভাবটা কিন্তু মিডল ইস্ট। তো এখন ইনসিকিউরিটি, সেন্স অফ ইনসিকিউরিটি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা ব্যক্তি জীবনে, অর্থনৈতিক কারণে, আপনার রাজনৈতিক কারণে। যে আমার ভিতরে যদি সেন্স অফ ইনসিকিউরিটি থাকে, আমি ব্যাংকে টাকা না রেখে দরকার হলে ক্যাশ রাখবো কিংবা জমি কিনে রাখবো। তো রেমিটেন্সের ক্ষেত্রেও এরকম একটা আমাদেরকে এটা দেখা উচিত যে এইটার এই নেগেটিভ ইম্প্যাক্টটা কেন, এটা কি অন্য কোনো কারণ? রেমিটেন্সের ব্যাপারে আপনি বলছিলেন, সে রেমিটেন্সের মূল সমস্যাটা হচ্ছে যে আমাদের নতুন লোক যাওয়া বিভিন্ন দেশে এটি কমে গেছে, এই প্রবণতাটা। আমরা অনেকগুলো বাজারে যেতে পারি নাই, মালয়েশিয়াতে আমাদের লোক যাওয়ার কথা ছিল, G2G প্রসেসে সেটি ভালোভাবে ওয়ার্ক করে নাই। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, UAE এগুলো হচ্ছে আমাদের বড় বাজার প্রায় 60। এই যে সরকার মালয়েশিয়ার কথা আপনি যখন তুললেন, এত স্বল্প ব্যয়ে যেখানে জমি জমা বিক্রি করে মানুষ যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা, যেতেও পারছে না, পথে গিয়ে মারা যাচ্ছে, চোরাই পথে যেতে হচ্ছে, আমি আসছি পয়েন্টটাতে, সেটা মানুষ উৎসাহ নিল না কেন? মানুষ উৎসাহ নেয় না, এত কম পয়সা এত সুযোগ সরকার যেখানে গ্যারান্টি, মানুষ কি উৎসাহ নেয় নাই? আপনারা যে ডাটা, বাংলাদেশ সরকার যে ডাটাবেসটা করেছিল, সেখানে প্রায় 10 লক্ষ লোকের রেজিস্ট্রেশন সেখানে হয়েছিল, শুধু মালয়েশিয়া যাওয়ার জন্য 10 বা 12 লক্ষ লোকের মতো করেছে রেজিস্ট্রেশন, কিন্তু আমরা যে পাঠাতে পারিনি। প্রশ্নটা হচ্ছে এই প্রসেসের মধ্যে প্রাইভেট সেক্টরটাকে একেবারেই ওয়েভ করে দেওয়া হয়েছে। আপনি ধরেন বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মন্ত্রণালয় একটি নির্দিষ্টভাবে যদি এখন লোক প্রেরণের, একটি নির্দিষ্ট দেশের লোক প্রেরণের উদ্যোগের মধ্যেই যদি সীমাবদ্ধ নিজেদেরকে রাখতে চান, পারবেন না। আমরা বারবার এই কথাটা বলেছিলাম যে
এই যে জি2জি প্রসেস হয়েছে সেখানে বাংলাদেশের প্রাইভেট সেক্টর যেভাবে উপেক্ষিত আছে, মালয়েশিয়ার প্রাইভেট সেক্টর উপেক্ষিত আছে। বলা হয়েছিল 5 বছরে 5 লক্ষ লোক সেখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাবে বিভিন্ন কাজের জন্য, তার জন্য ডাটাবেস তৈরি করা হয়েছিল। আমার জানা মতে 3 থেকে 5 হাজার লোক এই বছর দুয়েকের মধ্যে গেছেন, অন্তত প্রায় 2 লক্ষ যাওয়া লোক যাওয়া উচিত ছিল, সেটি হয়নি। সেই জায়গাটা থেকে নতুন নতুন লোক যাওয়াটা কমে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যে টাকাটা আসতো, সবচেয়ে বেশি আমাদেরকে যেটি আতঙ্কিত করে সেটি হচ্ছে সৌদি আরব হচ্ছে সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণকারী দেশ। এবার প্রথম সৌদি আরবের রেমিটেন্সটা আগের বছরের তুলনায় কমেছে, এবং সেটি একটা ঐতিহাসিক ঘটনা হয়েছে এই সাম্প্রতিক অনেক বছরের মধ্যেই। 76 থেকে আমরা ডাটাগুলো পাই, এরকম কখনো কিন্তু রেমিটেন্স মাইনাস হয় নাই, কারণ যে লোকটি কাজ করছে দেশে যে দেশে তার কিন্তু ওই দেশে ওয়েজেস বাড়ছে, অন্তত 10% করে প্রায় বাড়ে। আর বাংলাদেশে সে যখন ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য টাকাটা পাঠাচ্ছে সেখানেও কিন্তু খরচটা অন্তত 10%, অন্তত বাজারের হিসেব হলেও তো মিনিমাম 10% বাড়ছে। সেখানে রেমিটেন্স বেশি আসবার কথা ছিল, সেটা আসছে না। উনি একটা কথা বলেছেন, ইনসিকিউরিটি থেকে কিন্তু ইনভেস্টমেন্টের টাকাটা আসছে না। যেমন ফ্যামিলি মেনটেন্যান্সের যে টাকার সাথে কিন্তু কিছুটা ইনভেস্টমেন্ট রুরাল ইকোনমিতে যে ইনভেস্টমেন্টটা করতেন গ্রামের মানুষগুলো, সেখান থেকে তারা মনে করছেন যে আমি যখন যে টাকা পাঠাবো এই টাকাটা কিভাবে পাঠাবো, সেইটা ছিনতাইকারীর কবলে পড়বে কিনা, সেইখানে ব্যাংকের যে কথাগুলো উনি তুললেন এবং সেটা সিকিউরিটি আছে কিনা, সেটাতে আমি দীর্ঘমেয়াদে রাখতে পারবো কিনা। পোলট্রি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হতো, জমি জেরাতে হতো, প্লটে ইনভেস্টমেন্ট হতো, যেমন ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট হতো, এই বিদ্যুতের কারণে গ্যাসের কারণে কানেকশনগুলো না পাওয়া প্রায় 25,000 রিয়েল এস্টেটের তৈরি করা ফ্ল্যাট সেগুলো কিন্তু আসছে না। এইগুলো রেমিটেন্সে কিন্তু এফেক্ট করেছে, এটা কিন্তু ইনভেস্টমেন্টের টাকা হিসাবে আসতো না। আমাদের বাংলাদেশের যে এক্সচেঞ্জ হাউসগুলো দেশের বাইরে আছে প্রত্যেকের কিন্তু এইরকম একটা দেয়াই আছে, তুমি ফ্যামিলি মেনটেন্যান্সের টাকা পাঠাবে, ইনভেস্টমেন্টের নয়। সুতরাং সেই জায়গাটাতে কমেছে, সেটা ইনসিকিউরিটিটা কিছুটা কাজ করেছে। তাছাড়া আইন শৃঙ্খলার যে অবনতিটা হয়েছে সাম্প্রতিককালে, বিশেষ করে আমরা যে ইউরোপ আমেরিকার যে সফরটা করেছি, প্রত্যেকটা জায়গাতে, আমি রাজনীতির বাইরে এসে এই কথাটা বলছি, সাধারণ মানুষ কীভাবে দেখছে যে এই যে 7 মার্ডারের কথা বলা হচ্ছে নারায়ণগঞ্জের, এটি একটি ভয়াবহ মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে। এবং এটিকে যেভাবে যত স্পিডে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাড্রেস করার কথা ছিল, আমরা অত স্পিডে এটা অ্যাড্রেস করতে পারিনি, যেটা অ্যাড্রেস করার মানুষ কামনা করে যে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এটাকে যেভাবে করা দরকার ছিল করা হচ্ছে, আমি করা হচ্ছে না বলবো না, কিন্তু যে স্পিডে এবং যে গতিতে যত দ্রুততার সাথে করা উচিত ছিল সেটি আমরা এখানে একটা আমাদের একটা নেগলিজেন্সি আছে, এগুলো কিছুটা রেমিটেন্সের ব্যাপারে এফেক্ট করেছে। এর মধ্যে মিডিল ইস্টের একটা মরার উপরে খাড়ারগার মতো, মিডিল ইস্টে কিছু মানুষ বৈধ হওয়ার একটা কাজ হয়েছে কিছুদিন যাবৎ, সেখানে কিছু টাকা তাদের ইনভেস্টেড হয়েছে, এইটাকে সারপ্লাস করতে পারতো, যেটা নতুন লোক যদি যেতে পারতো, সেই নতুন লোক 26 লক্ষ লোক আছে সৌদি আরবে। এখন মিশনগুলো যে কাজটা করতে পারতো, মিশনগুলো যদি এটাকে প্রমোট করতো যে নতুন বাজার সৃষ্টি করা, নতুন লোক প্রেরণের ব্যাপারে উদ্যোগ। আমি ওই কিছুদিন আগে কুয়েতে আমাদের নতুন অ্যাম্বাসেডার গেছেন, আমি ওনার সাথে কথাবার্তা বলছিলাম, উনি বলছিলেন যে আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। আমাদের জানা অনুযায়ী এবং আমাদের যে মানুষজনের সাথে কথাবার্তা বলি, আমরা তো সাধারণ মানুষের সাথেই কথা বলি, সেখান থেকে যেটা জানি যে ডিপ্লোম্যাটিক খুব বাংলাদেশের একেবারে উচ্চ পর্যায় থেকে যদি এই নেগোসিয়েশনগুলো করানো হয় কুয়েতের সাথে, ইউএইর সাথে, দুবাইতে, আপনি জানেন বিশাল একটা বাজার বাংলাদেশের, প্রায় 21 লক্ষ লোক বিভিন্নভাবে বৈধ বা ডকুমেন্টেড আনডকুমেন্টেড সব মিলিয়ে, এখানে বড় একটা ব্যবসায়ী সম্প্রদায় আছে আমার ইউএইতে, সেখানে প্রচুর কার্যক্রম হচ্ছে ওয়ার্ল্ড এক্সপো 2020 কেন্দ্র করে 500-এর বেশি 5-স্টার হোটেল তারা তৈরি করবেন। সেই লোক কিন্তু আমাদের দেওয়ার কথা, সেই লোক আমরা দিতে পারছি না, ডোর ব্লক। সেখানে তারা নেপাল থেকে লোক নিচ্ছে, শ্রীলঙ্কা থেকে নিচ্ছে, ফিলিপাইন থেকে নিচ্ছে, ভিসাও দিচ্ছে না, এখন ট্রানজিট ভিসা বাংলাদেশে দিচ্ছে না। আপনি বলেন লেবারদের ভিসা না হয় নাই দিল, সেটা একটা হচ্ছে ট্রানজিট ভিসা, ভিজিটরদেরকে ট্রানজিট ভিসা দিচ্ছে না, এবং সেই না দেওয়ার কারণে আমাদের একটা মিডল ইস্ট কনফারেন্স হওয়ার কথা ছিল, সেখানে হয়েছেও, কিন্তু সেখানে আমাদের যে এক্সপার্টরা যেতে চাইছিলেন, ব্যাংকের MD, একজন ইকোনমিস্ট, ওনারা যেতে পারেননি, তাদেরকে ভিসা ডিজন করা হয়েছে। এই যে পরিস্থিতি, এইখানে ইকোনমিক ডিপ্লোমেসির কথা বলেছি আমি, বেসিক ডিপ্লোমেসিতেও আমি মনে করব মিশনগুলো যেভাবে ফিট করা উচিত ঢাকাকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তারা সেটা পারছেন না। এর একটা কারণ আমি মনে করি, অদক্ষ লোকজন বেশি, অনেক দক্ষ লোক আছেন, বেশিরভাগ জায়গায় তদবির করে লোক গেছেন, যাদের কোনো মেধা বুদ্ধি নেই, যাদের কোনো ডিপ্লোমেটিক কোনো রকমের কোনো মানে দৃষ্টিভঙ্গির প্রসারতা নেই, তারা সীমাবদ্ধ হয়ে আছেন ওই সরকারি দলের রাজনৈতিক কর্মসূচিগুলোকে তারা মানে সহায়তা করবার জন্যই, তারপরেও জটিলতা তৈরি করছেন, কারণ সরকারি দল তো, যখন যে সরকার থাকে তার দলই 3-4টা করে গ্রুপ থাকছে, এখন অ্যাম্বাসেডার সাহেব বা কমার্শিয়াল কাউন্সিলর সাহেব কোন গ্রুপের সাথে থাকবেন এই করতে গিয়ে আরও জটিলতা তৈরি করছেন, এবং তাদের যখন VVIPরা মুভমেন্ট করেন এই মিশনগুলো খুব অ্যাক্টিভ হয়ে থাকে এবং তারা একটা রোল নিতে চায়। আমি একটা দুঃখজনক ঘটনা বলি,
কিছুদিন আগে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমেরিকা যুক্তরাষ্ট্রে সফর করলেন, উনি বলিভিয়াতে একটা প্রোগ্রামে গেছেন, ফেরার পথে কথা ছিল সেখানে একটা নাগরিকদের সম্বর্ধনা, আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তি তিনি যাবেন, সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ আমি দেখেছি, আমি সময় নিউ ইয়র্কে ছিলাম, কিন্তু দলাদলি হানাহানি এবং কূটনৈতিক, আমি বলবো কূটনৈতিক পক্ষ থেকে যে সহায়তা বা সহযোগিতা বা যে জিনিসটাকে সুন্দরভাবে করবার ব্যর্থতার কারণে মহামান্য রাষ্ট্রপতির অনুষ্ঠানটি, যেটি মহামান্য রাষ্ট্রপতি অতটা জানতেন কিনা জানি না, তবে ওখানে পত্রপত্রিকায় যেভাবে এসছে মহামান্য রাষ্ট্রপতির অনুষ্ঠানটি অনুষ্ঠান হওয়ার দিনে দু ঘন্টা তিন ঘন্টা আগে বাতিল করা হয়েছে এবং হোটেলে মানুষজন এসেও গেছিলেন যে অনুষ্ঠানে আসবে। এখন এগুলো হলে আমাদের ইমেজ, যেটা উনি তুলছিলেন যে আমাদের ইমেজ সংকট, মহামান্য রাষ্ট্রপতিকে যে দেশের নাগরিকরা একসাথে মিলে একটু ওয়েলকাম করতে পারে না, সেখানে ইমেজ কোথায় যাবে? এই এই জায়গায় আর কিছু যোগ করবেন কিনা, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই, মানে এই প্রসঙ্গে আপনার এক্সপেরিয়েন্স থেকে বা আপনি তো প্রবাসীদের সঙ্গে অনেক কাজ করেন ইউরোপে বিশেষ করে, কি বলবো বলেন? অ্যাকচুয়ালি আমরা তো সব বুঝি জানি, আপনি যদি সব জায়গায় যদি দলীয়করণ করেন, নিজের লোককে বসাতে চান, আপনার আস্থাভাজন লোককে বসাতে চান কাজের লোক বাদ দিয়ে, মেধা এবং যোগ্যতাকে যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে রেজাল্ট কী হবে, তাই না? ফরেন মিশনগুলোতে আপনি দুবাইয়ের কথা বলছেন, আপনি 2020 যেটা ব্যাপার আছে, আপনি কুয়েতে যে ওয়ার্ল্ড কাপের যে ব্যাপারগুলো আছে, আপনি কত লক্ষ শ্রমিক লাগবে আপনি চিন্তা করেন। আমরা সেদিন একটা রিপোর্ট দেখছিলাম ইরাকে যে কোরিয়ান যে কোম্পানিগুলো করছে, সেখানে 5 লক্ষ লোক ইমিডিয়েট লাগবে। নেগোসিয়েশনটা তো করতে হবে, নেগোসিয়েশন করার জন্য প্রাথমিক স্তর হচ্ছে ওই দেশে আমার অ্যাম্বাসেডার বা হাই কমিশনার, এই তো তার কাজটা। কি তার কাজ হচ্ছে? ওই দলীয় বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এবং ওই যে ইফতার মাহফিল, দাওয়াত, ক্রীড়া প্রতিযোগিতা, এই সমস্ত ডিপ্লোমেটিক্যালি আমাদের দেশে আপনি চিন্তা করেন, ওয়েস্টার্ন যে সমস্ত মিশনগুলো বাংলাদেশে আছে তারা কি করেন? সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা দৌড়াচ্ছেন, লবি করছেন, তাদের ইন্টারেস্টটা কি এখানে? তাদের ইন্টারেস্ট হচ্ছে যে তাদের কিছু সংখ্যক, বরং আমরা তো তাদের কাছে এক্সপোর্টের জন্য যাচ্ছি, তারা কতটুকু আমাদের এখানে এক্সপোর্ট করে? আমাদের যে মেইন যে জিনিসটা হিউম্যান রিসোর্সেস, এটা যে মার্কেটিংয়ের যে ব্যাপারটা আছে, 150টার বেশি দেশে আমাদের লোক এখন যাচ্ছে, কিন্তু মার্কেট আপনি যদি চিন্তা করেন, আপনি কেন আমরা এই দুবাইয়ের সঙ্গে, আমরা ইউনাইটেড আরব এমিরেটের সঙ্গে নেগোসিয়েশনটা ফেল করছি, কেন আমরা কুয়েতের নতুন মার্কেটটা ধরতে পারছি না, কেন আমরা আপনার ইরাকের জায়গাগুলোতে আমরা পিছিয়ে আছি, আমাদের স্কিল লেবারের সমস্যা, আমরা আনস্কিল লোকজন পাঠাচ্ছি যেখানে পাকিস্তান বা নেপাল বা ফিলিপাইনের একজন সে $2000 পাচ্ছে, আমাদের লোকজন পাচ্ছে $300। এই সমস্ত জিনিসগুলো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপার, স্বতন্ত্র মন্ত্রণালয় করা হয়েছে, খুব লিমিটেড লোক নিয়ে করা হয়েছিল, এখন সেই মন্ত্রণালয়ের কলেবার বেড়েছে। পাশাপাশি আপনি দেখেন বিদেশে আপনি 26 লক্ষ লোক আছে সৌদি আরবে, আমাদের বাংলাদেশ মিশনের ক্যাপাসিটি কতজন, কয়েকটা পাসপোর্ট আপনি আপনি বিদেশে পাসপোর্ট রিনিউ, পাসপোর্ট আপনার নতুন পাসপোর্ট ইস্যু করা, মেশিন রিডেবল পাসপোর্ট করার জন্যে কি পরিমাণ হয়রানির শিকার আমাদের বিদেশে যারা আছেন তাদের হতে হয়, পয়সা দিতে হয়, দালাল চক্র সেখানে সক্রিয় আছেন, মিশনের কর্মকর্তারা সেখানে জড়িত, অ্যাম্বাসাডার নিজে জড়িত হয়ে পড়ছেন, তার স্ত্রী জড়িত, লেবানন থেকে অ্যাম্বাসাডারকে উইথড্র করতে হলো, এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে না? এই বিষয়গুলো অ্যাড্রেস না করে যদি আমরা বিচ্ছিন্নভাবে অ্যাড্রেস করি, এটা তো পরিকল্পনার ব্যাপার। এবং আমাদের বিশেষ করে যে দেশগুলোতে আমাদের মার্কেট আছে সেইখানে আমাদের ব্রিলিয়ান্ট অফিসারগুলো যাওয়া দরকার, সেইখানে যদি আমি আমার পরিচিত আত্মীয়স্বজন দলীয় আস্থাভাজন লোককে পাঠাই, তাহলে যা হওয়ার সেইটাই হবে। যেটা আমি আগেই বলেছি, নেগোসিয়েশন অ্যান্ড বার্গেনিং, কথা বলতে পারি না ভালো মতো, ইংরেজি জানি না আমরা, একটা চিঠি ড্রাফট ঠিক মতো করতে পারি না, তারা কী নেগোসিয়েট করবেন ওই দেশের সঙ্গে? সে জাপানে উনি যেটা গেলেন, চায়নাতে যেটা হলো, এখন যদি ইংল্যান্ডে যেটা করছেন, ফলো আপটা তো করতে হবে আমাকে। এখন বাংলাদেশ মিশন যদি এই জিনিসগুলো ফলো আপ না করে, উনি একটা ইনস্ট্রাকশন দিয়ে আসবেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার একটা কথা বলবেন, ওইটাকে ধরে আমাকে লবি করতে হবে, ওদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখতে হবে, সেই উদ্যোগগুলো নাই। এবং আপনি যেটা বলছিলেন যে আমার যে সাম্প্রতিক যে অভিজ্ঞতাগুলো বিভিন্ন দেশে যাওয়ার, সেখানে আমি বাংলাদেশ কমিউনিটিকে নিয়ে মিশনগুলোর যে খুব একটা তৎপরতা না, না হ্যাপি না, এবং বাংলাদেশের ভিতরে আবার যেটা আছে যে একটা হচ্ছে পলিটিক্যাল গ্রুপগুলো আছে, এক একটা রাজনৈতিক দলের 3-4-5 করে উইং আছে, আরেকটা হচ্ছে যে কালচারাল বিভিন্ন ধরনের উইং আছে আপনার শত শত। এখন এই সমস্ত জায়গাগুলোতে সবাই চায় অ্যাম্বাসেডার সাহেব আসবেন, দাওয়াত দিবেন, কাজ করবেন, উনি কি এই কাজগুলো করবেন, নাকি উনি কনসার্ন কান্ট্রিতে নেগোসিয়েট করে বাংলাদেশকে উনি কনসার্ন মিনিস্ট্রিকে রিপোর্ট পাঠাবেন এবং সেই অনুযায়ী বাংলাদেশ থেকে ডেলিগেট যাবে, কখন মিনিস্টারকে নিয়ে যেতে হবে, কোন জায়গায় ওনাকে যোগাযোগ করতে হবে, ইটস এ প্রসেস। এখন 3 বছরের জন্য পোস্টিংয়ে যাচ্ছেন, উনি চিন্তা করছেন আমি ফরেন পোস্টিং, আমি ফরেন স্যালোন্স পাচ্ছি, কী দরকার আমার, এখান থেকে আমার বেটার পোস্টিংটা আমার জন্য জরুরি। বাংলাদেশের কী হলো
ইকোনমির কি হলো, ট্রেডের কি হলো, আপনার হিউম্যান রিসোর্স ম্যান পাওয়ারের কি হলো, দে ডোন্ট বদার ফর ইট। কিছু কিছু আছেন যারা হয়তো এবং বেটার পোস্টিংয়ের জন্য এখান থেকে গুরুত্বপূর্ণ সোকলড ভিভিআইপি লোকজন গেলে তাদের প্রোটোকল নিয়ে ব্যস্ত থাকেন। তাদের প্রোটোকল শুধু না, আপনি তো ভিভিআইপির কথা বলছেন, ভিভিআইপি ভিআইপি বাদ দেন, রুলিং পার্টির যে ছাত্র সংগঠনের নেতারা যখন যান কোনো একটা দেশে, তখন দেখবেন যে ওই দেশের বা কোনো একজন এমপি যখন যান, তখন দেখবেন যে অ্যাম্বাসেডার কী করে তার পিছনে দৌড়ায় বেড়ান। একজন নাগরিক যখন এদেশে যাবেন অবশ্যই অ্যাম্বাসেডারের দায়িত্ব আছে তার নাগরিকের ইন্টারেস্ট সার্ভ করা, কিন্তু ওনাকেও দেখতে হবে যে উনি কান্ট্রি ইন্টারেস্টটাকে সার্ভ করবেন না ছাত্র সংগঠনের নেতা। কিন্তু নাগরিক না, অন্য সাধারণ নাগরিক গেলে করবেন কিনা আমরা বলি, যারা ধরেন একটু কষ্ট করে গিয়েছেন বা যারা নিম্ন বা মধ্যবিত্ত পর্যায় থেকে আছেন বা অন্যান্য কাজ করছেন, তাদের কোনো অ্যাক্সেস নাই। তাদের আপনি আপনার ধরেন মিশনগুলোর যে অনুষ্ঠানগুলো হয়, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, অন্য সেখানে সিলেক্টেড কিছু লোকজন আছেন আপার ক্লাসের বা অন্যান্য, কিন্তু হয়রানিগুলো তো আমরা প্রতিনিয়তই দেখছি, বিশেষ করে পাসপোর্ট রিনিউয়াল, কোনো প্রবলেম হলে মিশনের ইন্টারভেনশন। একটু প্রসঙ্গটা পাল্টাই আমি, আপনি নিজে যেহেতু আইনজীবী, এটা সংবাদ দৃশ্যে আপনি লক্ষ্য করেছেন যে এটি অনেকদিন ধরেই হচ্ছে সরকার একটা ইনিশিয়েটিভ যে উচ্চ আদালতের বিচারকদের অভিশংসনের ক্ষমতা এখন জাতীয় সংসদকে দেবার একটা ইনিশিয়েটিভ আছে। সো একজন আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন? ওয়েল, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি জানি না এটা এটা টু আর্লি হয়ে যাবে কিনা, আমার মনে হয় এটা ব্যাকফায়ার করতে পারে গভর্নমেন্টের জন্য। কারণ হচ্ছে যে চেকস অ্যান্ড ব্যালেন্সের যে ব্যাপারটা আছে ওয়েস্টার্ন সোসাইটিতে, আমাদের বাংলাদেশে কিন্তু সে চেকস অ্যান্ড ব্যালেন্স নাই। আমাদের যে তিনটা অঙ্গ যেটা আছে, জুডিশিয়ারি, আপনার লেজিসলেটিভ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই তিনটার ভিতরে কিন্তু কোনো ব্যালেন্স নাই। বেসিক্যালি এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ বাকি দুইটার উপরে কন্ট্রোল করে, এবং এখন যে উদ্যোগটা দেখছি আমি সেটা হচ্ছে যে এক্সট্রিম কন্ট্রোল না, শুধু কন্ট্রোল করলে হবে না, তুমি যদি আমার পছন্দ মতো কাজ না করো, মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কথাবার্তা ওঠে রায় টায় রুল টুল, রিট করার ব্যাপারেও তো নিষেধাজ্ঞা আছে, রিটের উপরে শুনানির ব্যাপার ইত্যাদি ইত্যাদি আছে। সংবিধান সংশোধনের যে উদ্যোগ সরকার নিয়েছেন এবং আর্টিকেল 96 এর যে ঘটনাটা, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে পার্লামেন্ট এটাকে, এটা অনেক স্টাডির ব্যাপার আছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুব তাড়াহুড়া করে করা হচ্ছে, এবং যে ধরনের বক্তব্যগুলো আমরা দেখছি এটা আমার মনে হচ্ছে যে এটা মুখোমুখি একটা পর্যায়ে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এখন বিচার অঙ্গনে যারা আছেন তারা রিয়েলাইজ করবেন যে এতদিন তারা যা করেছেন সেইটার ক্ষেত্রে ওনারা কি করবেন, ওনারা নিজেদের স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করবেন আইন অঙ্গনের, নাকি ওনারা রাজনৈতিক হস্তক্ষেপের শিকার হবেন, এইটা একটা জিনিস। এর সাথে আমি অ্যাড করবো, যেহেতু আপনি এটা ওঠালেন, সেটা হচ্ছে যে আরেকটা কাজ সরকার করতে যাচ্ছেন যে আপনার যে সংবাদপত্রের উপরে যে একটা কন্ট্রোল, যেটা আপনার এটা প্রেস অ্যান্ড পাবলিকেশনস যে অ্যাক্ট যেটা ওনারা করতে চাচ্ছেন 2014, ইট মিনস যে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ম্যানেজ এভরিথিং, এবং মানে ওভারঅল কন্ট্রোলে ওনারা চলে যেতে চাচ্ছেন, নট অনলি জুডিশিয়ারি, ওনারা মিডিয়াকেও ওনারা চাচ্ছেন ওনাদের ইচ্ছা মতো রাখবেন, ওনারা যদি ওনারা যে ডেফিনেশনগুলো দিয়েছেন তাতে যে কোনো সময় যেটা 80 দশকে হতো, যে কোনো সময় যে কাউকে আপনি বন্ধ করে দিতে পারবেন পত্রিকা, আপনি অ্যারেস্ট করতে পারবেন, এবং ওই ডেফিনেশনের ভিতরে ফেলা খুব কঠিন ব্যাপার না। তো অ্যাপারেন্টলি আমার কাছে মনে হচ্ছে যে এই দুটা উদ্যোগ সরকারের দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে সরকারের জন্য, যদি এটা ওনারা প্রপার স্টাডি করে এবং ঠিক মতো চিন্তা ভাবনা না করে আগান। আমি এখানে সেটা হলো যে আপনি তো বলছেন যে সরকারের ক্ষতি হবে, বা তখন সরকারের যদি ক্ষতি হয় তাহলে ব্যাখ্যাটা হয়তো এরকম আমরা শুনবো যে কতিপয় অনুপ্রবেশকারী এই সরকারে এই বিপদে ফেলেছেন, সরকারের পক্ষে বা সরকারের সাথে যারা কথা বলতে চান বা তারা এরকম একটা কথা বলবে, সরকারের মুখপাত্র হিসেবে হয়তো বক্তব্যটা দিবেন এরকম যে অনুপ্রবেশকারীদের কারণে আওয়ামী লীগ সরকারের এই ক্ষতি হয়েছে, এটা বহু পরে এই বক্তব্য আসবে। তার আগে আমি একটু বলতে চাই যে আপনি দুটো ইন্টেলেকচুয়াল গ্রুপ, আপনি যদি সাংবাদিকদের কথা যদি বলেন, এটাকে তো ফোর্থ পার্লামেন্ট হিসেবে আমরা বেসরকারিভাবে মনে করি যে সব জিনিস সামনে তুলে নিয়ে আসবেন, যেমন মিডিয়া অনেকগুলো বিষয় বাংলাদেশে না হয়তো নেই, আমি সেই কথাটাই বলছি, সেটাই হওয়া রোল তো সেটা হওয়া উচিত। এবং আপনি আপনি বিচার বিভাগ, বিচার বিভাগ মানে কি, মানে একজন মানুষ বিচার করবেন, তার হাতে আমার জীবন মৃত্যু, আমার তার একটা রায়ের কারণে আমি হয়তো বেঁচে যেতে পারি,
নিয়মতান্ত্রিকভাবে ইনসাফ ভিত্তিক যদি হয় আমি বেঁচেও যেতে পারি, আমি ত্রুটির কারণে ওখানে তার কারণে আমার আমার সব কিছু শেষও হয়ে যেতে পারে, সেই জায়গাতে যে মানুষগুলো থাকবেন তাদেরকে নিয়ন্ত্রণ করবেন আপনি সংসদে নিয়ে যেতে চাচ্ছেন। সংসদে যদি মোটা দাগে বলেন, সংসদটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে বিষয়গুলো সব কিছু জনগণের মতামতের বহিঃপ্রকাশ থাকবে। আমাদের বাংলাদেশের সংসদগুলো আমি শ্রদ্ধা রাখছি সাংবাদ আমাদের সংসদ সদস্যদের প্রতি, রেখেও বলছি দলীয় রাজনীতি এবং দলীয় এই যে আপনার যে মানে কি বলা যায় আপনার নমিনেশনসগুলো যেভাবে আসছে সেখানে যে নমিনেশনসের মধ্য থেকে মেজরিটিতে যেভাবে আসে সেই নমিনেশনের ভিত্তিতে যারা নমিনেটেড হয়ে আসেন তারা একজন বিচারপতি যার হাতে একজন মানুষের বা একজন একজন বিচারপ্রাপ্তির একটা সত্যনিষ্ঠ রায় পাওয়ার যে দাবি রাখে যেখানে যে ব্যক্তিটি সেই ব্যক্তিকে ওই সংশোধিত মূল্যায়ন করবেন, তাহলে ওই সংসদটাকে এরকম একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে আমাকে নিতে হবে, এরকমের একটা মেধাভিত্তিক বিকাশ সেখানে থাকতে হবে, আমাদের সাংসদরা যেন আইনগুলো চর্চা করতে পারেন পড়াশোনা করতে পারেন সেটি আমাদের হয়েছে কিনা। এখন আপনি যদি একবারে আউটরাইট আমি যদি বলি যে সংসদের এই ক্ষমতার মধ্যে দিব না, আমি তার আগে বলবো যে সংসদ সেই ক্ষমতা ব্যবহার করবেন সেই সংসদে সেই মেধার সংযোজন ঘটেছে কিনা বা ঘটাতে পারছে কিনা, আমাদের এই পলিটিক্যাল প্রসেসে সেটা আছে কিনা। আমার ধারণা এই পলিটিক্যাল প্রসেসে মেধাভিত্তিক একটি সংসদ তৈরি করবার জন্য যে প্রসেস এটি অনুপস্থিত, আমরা শুধু তোষামত করে করে এই যে জিনিসগুলো করছি এবং নিজেদের ওই যে স্বজন প্রীতির মধ্য দিয়ে। আওয়ামী লীগের কথা যদি বলেন, আওয়ামী লীগের ওই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে যারা সম্পর্কিত তারাই কিন্তু নমিনেশন পাচ্ছেন, ওখানকার নিবেদিত কর্মী রাজনীতিবিদ হয়তো সেখানে উপেক্ষিত হচ্ছেন, দীর্ঘদিন রাজনীতি করে তিনি দেখছেন তার কোনো উপায় নেই। এই জায়গাটাতে কিন্তু আপনি সাংবাদিকতার কথা বলছেন, আপনি প্রত্যেকটা জায়গাতে বিচার বিভাগে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক বিভাজনটা নেই কিন্তু সাংবাদিকতায় কিন্তু আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক বিভাজন দৃষ্টিভঙ্গিগতভাবে আছে, যে কারণে অনেকগুলো গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড সেখানে বিচার করা যায় নাই বিভাজনের কারণে, মানে চাপ সৃষ্টি করতে পারেন নাই সাংবাদিকরা, সেই জায়গাগুলোতে নিয়ন্ত্রণের প্রবণতাটা আমরা দেখছি। আমরা বলবো মেধাভিত্তিক একটি সমাজ গঠন করবার জন্য মেধাভিত্তিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্বাচনকালীন বিচারকালীন সবকালীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা মেধার বিকাশ হওয়া উচিত। আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখছি বাংলাদেশে মেধার বিকাশ নিঃশেষিত হয়ে গেছে, একমাত্র কারণ হলো মেধাবীরা উপকৃত হয়েছেন তদবির করবার অভাবে, মেধাবীরা উপকৃত হয়েছেন তোষামত করতে না পারার কারণে। একজন মেধাবী লোক তার মেধার ভিত্তিতে তিনি কাজ পাচ্ছে না, তার সুযোগ হচ্ছে না, তো তদবিরকারীরা তদবিরের কারণে তোষামতকারীরা কম মেধাভিত্তিক। এই যে আপনি মিশনের কথাই বলছেন, ভালো ভালো ডিপ্লোমেটস কি আমাদের আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত নেই? নিশ্চয়ই আছেন, তারা কি ভালো 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 জায়গাগুলোতে গিয়ে দায়িত্ব পালন করতে পারছেন? আমার মনে হয় পারছেন না। সেখানেও তোষামতকারী যারা যাদের মেধার অভাব আছে তারা তোষামত করে পোস্টিংগুলো নিচ্ছেন, মিশনগুলোতে নাই, ডিপ্লোমেটিক রোলগুলো প্লে করতে পারছি না বলে সরকার একটা যাই হোক একটা নির্বাচন করেছেন। আমাদের ডিপ্লোমেটরা কী করেছেন যে বলে ভাই নির্বাচন হয়েছে দেশের একটা আইন মোতাবেক হলো বা যাই হলো, আমরা বাকি ইকোনমিক যে রোলগুলো আছে প্রত্যেকটা সরকার বলছে যে জনগণের সাথে আমার সম্পর্ক হবে, যুক্তরাজ্যই বলেন আমেরিকাই বলেন তারা তো আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে সম্পর্ক বলছে না, তাহলে আমি কেন পার্সু করতে পারছি না? কারণে যেমন আমি বলেছিলাম 5000 গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, 5000-এর বেশি গার্মেন্টস, 30 বছরের এক্সপিরিয়েন্স, 3টা রানা প্লাজা হয়েছে, রেশিও অনুযায়ী খুব কম, আমি এটাকে সাফাই গাইছি না, এটার কারেকশন হওয়া দরকার, কিন্তু এটার উপরে পুরো চাপটা যদি আপনি এটাকে ব্লক করে দিতে চান 40 লক্ষ লোকের কর্মসংস্থান হারানোর সুযোগ হবে, আমার এত বড় ইন্ডাস্ট্রি কলাপস করবে, অনেক লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি সবাই সাফার করবে, এই জায়গাগুলোকে পার্সু করার জন্য আমাদের এরা টেলিভিশনে বক্তব্য দেন, আমাদের ইনারা এখানে রিপোর্ট যা পাঠান গ্রাউন্ডসের রিপোর্ট তা নাই, আমেরিকাতে কী হচ্ছে, ইউরোপে কী হচ্ছে, আমাদের অন্য মিডিল ইস্টের দেশগুলোতে কী হচ্ছে, তাদের বয়সটা কী, তাদের মাইন্ডসেটটা কী, এইটাকে প্রপারলি আমাদের বাংলাদেশে রাষ্ট্রযন্ত্রের কাছে পৌঁছাতে হবে, সরকারের কাছে পৌঁছাতে হবে। এটার ব্যর্থতা আছে, ইচ্ছা করে অনেকে করেন না, ইচ্ছা করে সঠিক জিনিস জানেন এটা জানান না, এই কারণে যে যদি এটা আমি জানাতে চাই বিড়ালের গলায় আমি বলতে গেলে বলবে যে তুমি এটা বলতে গেছো, তুমি বোধহয় এই 4 দলীয় জোট সরকারের বোধহয় দালাল টালাল কিছু একটা হবে, সত্য কথাগুলো যদি বলতে পারতেন সরকারের পক্ষে হয়তো সুযোগ হতো সেগুলো নিয়ে বার্গেন করা। আপনি মিডিল ইস্টের দেশগুলোতে শুধু ডিপ্লোম্যাটিক দুর্বলতার কারণে এবং শুধু সরকারকে যথাযথভাবে যথা জায়গায় প্লেস করতে ব্যর্থতার কারণে আমরা অনেক রকমের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আপনি কাতারের কথা বলতে চাচ্ছিলেন, 2022-তে ওয়ার্ল্ড কাপ যেটা করবে তারা, যে সেটার জন্য যে কী মেসিভ ওয়ার্ক হচ্ছে সেখানেও, শুধু UAE নয় মেসিভ ওয়ার্ক হচ্ছে কাতারেও, আমরা লোক দিতে পারছি না, এই লোকটাই কিন্তু আমার দেশের একেবারেই সাধারণ মানুষ হলেই হয়, কারণ কনস্ট্রাকশন ওয়ার্ক আমার কোনো টেকনোলজির কোনো দরকার ছিল না, গায়ে খাটা কাজ, আমার হাত আছে, শক্ত মানুষ আছে, যাবে ইয়াং ফোর্স আছে, লাগাতে পারছি না, ডিপ্লোমেসিটা ওখানে ওয়ার্ক করছে না। ডিপ্লোমেসিটা কোথায় ওয়ার্ক করছে,
এই যে ছোটখাটো আপনি যেগুলো বললেন, এই আই ওয়াশ জাতীয় প্রোগ্রামগুলোর মধ্যে ডিপ্লোমেসি আটকে গেছে। আমি যাদের সাথেই দেখা হয় বিভিন্ন জায়গায় যাই, যখন অবশ্যই আমার দেশের মিশনে যাই, আমি তাদের সাথে কথাবার্তা বলি, অনেক মেধাবী লোকজন কিন্তু সেখানে আছেন, তারা ফাংশন করতে পারছে না, তার মেশিনের প্রপারলি তার সাথে ওয়ার্ক করে না, তারা এয়ারপোর্টে থাকেন রাত্রে 3টা পর্যন্ত, এই যে মিডল ইস্টের দেশে, ইংল্যান্ডের, ইউরোপে, এইগুলো কেন অ্যাম্বাসেডার রাতে 3টা পর্যন্ত এয়ারপোর্টে থাকবে সপ্তাহের বেশিরভাগ দিন? সুতরাং তার সকালবেলা কাজ করার কোনো এনার্জি নাই, সে ওখানে প্রোটোকল দিচ্ছে, হোটেলে বসাচ্ছে, খাওয়াচ্ছে। আমাদের যারা যান তারাও বোঝেন না যে অ্যাম্বাসেডার যারা যান তারা দেশেও কাজ করেন না, খালি বাইরেই ঘুরে বেড়ান, আর অনেকগুলো কাজ তো আনুষঙ্গিক সে করতে হয়, তার জন্য তো একটা বড় প্রোটোকলিং করলেই পারে। আমি তো অনেকবার বলেছি এই বিষয়টা নিয়ে যে প্রোটোকলিং বড় করেন, আমাদের ডিপ্লোমেসিটা প্রপারলি ফাংশন করুক। আমাদের একেবারে শেষ প্রান্তে আমরা 2 মিনিট সময় আপনার জন্য কনক্লুড করবার জন্য। কনক্লুড, আপনি যে ক্যানভাস শুরু করেছেন, আপনি তো সব জানেন, আপনি গত 12 বছর ধরে দিল্লু সাহেবের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে যে উনি শুরুটা করে দেন, অ্যান্সারগুলো কিন্তু ওনার কাছে আছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন আপনি কাদেরকে নিয়ে কাজ করবেন, প্রশাসনের সর্বোচ্চ মহলে যারা আছেন, সর্বোচ্চ পর্যায়ে সচিব পর্যায়ের লোকজন, 35 জনের ভুয়া মুক্তিযুদ্ধ সনদ বাতিল করতে হলো, তার মধ্যে 5 জন আছেন সচিব যাদের, যারা এখন আন্ডার ইনভেস্টিগেশন, হ্যাঁ, আর 300 জনের আন্ডার প্রসেস, এনারা এখনও কোনো ডিসিপ্লিনারি অ্যাকশনের ভিতরে ওনারা আসেননি, এবং আমি মোটামুটি নিশ্চিত যে ওনারা ডিসিপ্লিনারি অ্যাকশনের ভিতরে ওনারা যাবেন না। আপনার খেয়াল আছে আপনার এই যে আমাদের যে মুক্তিযুদ্ধে যারা বিদেশি যে সমস্ত বন্ধুরা দিলেন, সে সম্ভাবনা যে পদক যেটা সেটার ভিতরে যে ঘাপলা সোনা চুরি খাত, আপনার কোনো প্রতিকার নেই? সেটা অবশ্য প্রধানমন্ত্রী বলেছেন যে স্বর্ণকাররা নিজের বউয়ের স্বর্ণ থেকেও আমি কোন জায়গায় কোন পজিশনে আছি। এখন প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন তখন এটা খুব কষ্ট হয়, আমাদের খুবই কষ্ট হয় যে প্রধানমন্ত্রী কেন এই ধরনের রসিকতা, নির্মম রসিকতা করেন। এই রসিকতা উনি না করলেও পারেন, কারণ ওনাকে বুঝতে হবে যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন বিদেশে। আপনার নারায়ণগঞ্জের কথা আপনি বলেছেন, পার্লামেন্টে যে প্রধানমন্ত্রী স্ট্রেট উনি একটা পজিশন নিয়ে নিলেন, তদন্তের কী হবে আমি বলতে পাচ্ছি না। কদিন আগে এই আপনার এই যে মিরপুর থানায় যে একজন এসআই আপনার একজন নিরীহ আর কি ঝুট ব্যবসায়ীকে পিটিয়ে মারল এবং তার আরও 2-3 জনকে মারার অভিজ্ঞতা আছে। আপনি যদি আইনের শাসন যদি আপনি এস্টাবলিশ না করতে পারেন, বিচ্ছিন্নভাবে আমাদের আলাপ আলোচনা করে কোনো লাভ নাই। মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কি করব। আমরা যদি 5 বছরের জন্য ঠিক করি যে আমরা 5 বছরের জন্য আসব, সব আমার এবং যা খুশি তাই করব, ব্যাংক, বিমা, আপনার গার্মেন্টস, আপনার বিদেশি মিশন, আপনার শেয়ার, আপনার চাকরি, সব আমার এবং আমার যা খুশি তাই করব, তারপরে দেশের লোকজন যা হচ্ছে তা, তাহলে আপনার কিছু আশা করা সম্ভব? শেখ চৌধুরী, খুব সংক্ষেপে 1 মিনিটে অনেকগুলো কথা বলেছেন। একটা হলো যে আমরা দেশটা আমাদের, আমাদেরকে থাকতে হবে, দেশ ম্যানেজ করার জন্য যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থাকবে, বাট সেখানে সৎ নেতৃত্বটা আমাদের বড় দরকার, মেধাবী নেতৃত্ব দরকার। এবং আমি বলবো যে বাংলাদেশকে বিশ্ব থেকে আলাদা করে রেখে এবং আমি যা বলবো তাই হবে এই করে বোধহয় অ্যাডজাস্টমেন্ট ছাড়া আমাদের বোধহয় সেই সুযোগ নেই। আমাদের সুইপিং রিমার্কস বন্ধ করতে হবে। আমি মনে করি আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীও দেখেছি, যেমন টেলিভিশনে, আমি শেষ করিনি, আপনি আসছেন, তার গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী যেসব কথা মানে খুব মানে উদ্ধতভাবে টেলিভিশনের স্ক্রিনে যে আমরা দেখলাম, এই সাংবাদিকতা নিয়েও হয়তো ত্রুটি বিচ্ছুটি সব দিকে থাকতে পারে, কোনো দিকেই একেবারে ধোয়া তুলসী পাতা নয় হয়তো, কিন্তু আমি বলবো যে একজন মন্ত্রী যখন তার চেয়ারে থাকবেন তিনি তার কথাটা সেভাবে বলবেন যাতে করে এইটাই অন্যরা যেন অন্য জায়গায় খারাপভাবে না উপস্থাপন করে। আমাদের দেশের ইমেজ রক্ষা করবার জন্য আমাদের আমাদের ইমেজ রক্ষা করবার জন্য মিশনগুলোতে প্রেস উইং, কমার্শিয়াল উইং, লিগেল উইং এগুলোকে বাড়াতে হবে এবং মেধাবী লোকজনকে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে, তা না হলে দেশের উন্নতি কোথাও আমরা বোধহয় করতে পারবো না। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি এই 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 গুরুত্বপূর্ণ পর্যায়ে থেকে, যারা মন্ত্রী পর্যায়ে থেকে যে সমস্ত কথাবার্তা সুইপিং কমেন্টস করেন এবং সেগুলো যদি অ্যাপ্রিসিয়েট করা হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, কোনো অ্যাকশন যদি না নেওয়া হয়, আপনি রাস্তাঘাটের অবস্থার জন্য আজকে একজন মন্ত্রী রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন,
ওনার তো হি ইজ নট এ লেবার, ওনার তো অফিসে থাকার কথা, উনি কি জানেন যে কত কিলোমিটার রাস্তা খুব খারাপ? অনেক ধন্যবাদ মিস্টার তানভীর সিদ্দিকী এবং মিস্টার শাকিল চৌধুরী। দর্শক দুজন অতিথি কথা বলছিলেন, দুজনই বাংলাদেশে কাজ করেন, বাংলাদেশের বাইরে বিশেষ করে প্রবাসীদের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ কাজের সম্পর্ক রয়েছে, এবং দুজনে বলছিলেন যে ইকোনমিক ডিপ্লোমেসিটাই আসলে এখনকার ডিপ্লোমেসির মূল শর্ত বা প্রতিপাদ্য বিষয় বিশ্বব্যাপী। যদিও অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে, কিন্তু মূল কথা হচ্ছে যে রাজনৈতিক সম্পর্কই আসলে অর্থনৈতিক সম্পর্কটাকে এখন ডিটারমিন করে। সেটি অবশ্য খুব দৃশ্যমান নয়, সেটি বোঝার জন্য যে মেধা থাকা দরকার, যে যোগ্যতা থাকা দরকার, সেটি যারা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কাজ করেন সরকারের হয়ে তাদের আছে কিনা, সেটি একটি প্রধান বিবেচ্য বিষয়। বাংলাদেশের ভাবমূর্তি সংকট আছে, সেটি কেবল বিদেশিদের কাছে নেই, প্রবাসে যারা আছেন তাদের কাছেও আছে, সেটি অন্তত এই দুজনের আলোচনায় স্পষ্ট। অর্থনৈতিক সম্পর্কটাকে জোরদার করবার জন্যে, অর্থনৈতিক স্বার্থটা আদায় করবার জন্যে যে দক্ষতা থাকা দরকার, যে যোগ্যতা থাকা দরকার নেগোসিয়েট করবার জন্যে, সেটি আমাদের কূটনৈতিক কর্মকর্তাদের আছে কিনা, সেটিও ওনাদের আলোচনার মধ্যে বেরিয়ে এসছে। এই প্রশ্নটা খুব জোরে সোরে এসছে। এবং এই যে বিভিন্ন উইংয়ের কথা বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশনে বলেছেন, কালচারাল উইং আছে, লেবার উইং আছে, বা আরও প্রেস উইং আছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এমনিতেই দলীয়করণের একটা সমালোচনা দেশের ভেতর আছে, বাইরেও কিন্তু দলীয় কাউকে কোথাও সেট করতে হবে, কাউকে কোথাও একটা পুরস্কার দিতে হবে, একটা গিফট করতে হবে, সেই বিবেচনা থেকেই কিন্তু এই ধরনের পোস্টিংগুলো দেওয়া হয়। এবং আস্থার একটা বড় সংকট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেটি বিদেশিরা যেমন এখানে আস্থা রাখতে পারেন না এই সরকারের উপরে, এই দেশের উপরে, প্রবাসে যারা আছে তাদেরও আস্থার সংকট আছে, এমনকি দেশের ভেতরে যারা আছেন তাদেরও কিন্তু রাজনৈতিক নেতৃত্বের উপরে একটা বড় ধরনের আস্থার সংকট আছে। এবং তার লক্ষণ দেখা যাচ্ছে পারস্পরিকভাবে, যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে দেখতে পাবো যে যারা দায়িত্বে আছেন রাষ্ট্রের তারাও কিন্তু জনগণের উপরে খুব একটা আস্থা রাখতে পারছে না, এমনকি তারা বিভিন্ন জায়গায় দলীয়করণের অভিযোগ করবার পরে এখানে বলা হয়েছে যে সাংবাদিকতার মধ্যে বিভাজন আছে, সেখানেও একটা দলীয়করণ আছে, জুডিশিয়ারি আছে, অন্যান্য ক্ষেত্র আছে, তো তারপরে কিন্তু আস্থা রাখতে পাচ্ছেন না বলেই আজকে উচ্চ আদালতের বিচারকদেরকে অভিশংসনের জন্যে আইন সংশোধন করে পার্লামেন্টের কাছে ক্ষমতা নিয়ে আসার চিন্তা করা হচ্ছে, এবং সেখানে কী হতে পারে সেটি সহজেই বোধগম্য। প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টের কথা বলেছে, কিন্তু যেটি প্রণিধানযোগ্য যে এগুলো যখন করা হয় তখন আসলে সরকারের দুর্বলতা প্রকাশিত হয়, এবং এটি আসলে সরকারের জন্য শেষ পর্যন্ত ব্যাকফায়ার করে এবং তাদের অস্তিত্বের সংকটকে আরও তীব্র করে তোলে। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্বে বিশেষ করে সরকারে যারা আছেন তারা এটি বুঝবার চেষ্টা করবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।